বর্ষার আগেই প্রবল বর্ষণে অসমের 6 জেলায় বন্যা পরিস্থিতি। ডিমা হাসাও জেলায় ভূমিধসে মৃত্যু হয়েছে এক মহিলাসহ 3 জনের। ডিমা হাসাওয়ের হাফলং এলাকায় জলের তলে ভেসে গিয়েছে রাস্তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে অসমের কাছাড়, ধেমাজি, হোজাই, কার্বি আলং, পশ্চিম নওগাঁ ও কামরূপ মেট্রো এলাকায় 96টি গ্রাম প্লাবিত, দুর্যোগের কবলে 24,681 জন। গত কয়েকদিন ধরেই লাগাতার ভারী বর্ষণ চলেছে অসম ও মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। তার জেরে একাধিক নদীর জলস্তর বিপজ্জনকভাবে বাড়তে শুরু করেছে। কপিলি নদীর জলস্তর এখনও বিপদসীমার ঊর্ধ্বে রয়েছে বলে জানা গিয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা বিভাগ প্রদত্ত তথ্য অনুযায়ী 14 মে পর্যন্ত কাছাড়, ধেমাজি, হোজাই, কার্বি আলং, ওয়েস্ট নওগাঁ ও কামরূপ মেট্রোর এই 6 জেলায় 96টি গ্রামে 24,681 জন বাসিন্দার ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার জলে 1,732 হেক্টর বেশি চাষের জমি ডুবে গিয়েছে। শুধুমাত্র কাছাড় জেলায় 21,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে অসমে উদ্ধার কার্যে মোতায়েন রয়েছে সেনা, আধা সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও জরুরি পরিষেবা বিভাগ। বন্যা কবলিত এলাকাগুলি থেকে এখনও পর্যন্ত 2,150 জন মানুষকে উদ্ধার করা গিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, লক্ষিমপুর, হোজাই, নওগাঁ জেলায় একাধিক সড়ক, সেতু, সেচের খাল জলের নিচে তলিয়ে গেছে। তবে এখনই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় নেই, কারণ আবহাওয়া দপ্তর 8 মে পর্যন্ত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন অসমে কিন্তু ভয়াবহ এই বন্যা কবলিত অঞ্চলগুলিতে প্রচুর লোক বিপর্যয়ের মুখে রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।